একেবারে বন্যা বঙ্গোপসাগরের কিনারে পানি যদি হয় তা সর্বপ্রথম তো আমাকে এইখান দিয়ে উঠবে, এরা এইটাই ভয়ে আতঙ্ক বেশি। টেনশন হেকারে আমার খাওয়ালো, আমার আমি ঘরেই থাই না, পুতুরা থাকে গাঙ্গে, আমি থাই যাই অবদার পাস, পুতুরা কামাই করে যায় আনতো, এরকম চিনতে পাব না, থাই যে কালে একটু কুলিয়ায় সেই কে একটু শান্তি। ৬৫-এর বন্যায় চুবনি খাইছে, এরপর ৬৯-এ যে ৬ দিন পর পর দুইটা বন্যা হয়েছে কার্তিক মাসে, ওই বন্যায় আমি চুবনি খাইছি। এই সিডারে খাই নাই, সিডারের সময় আমার আত্মীয় বান্ধবের ৮ জন বন্যায় মারা গেছে। কি করবো, আল্লাহ নিয়ে যাইতে, করার তো কিছু আছে না, এক আল্লাহর উপরে তক্কাল, আর এই বোর্ডের এই মাথা থেকে ওই মাথায় জাগাই এই এন্ড কি করবো। ওই সময় ওই প্যাডের ধায় কাজ করছে, কয়েক মাস আগে যে একটা জ্বর হইলো, ওই জ্বরে অনেক বোট মার খেয়েছে, আমাকে এলাকার অনেক লোক মারাও গেছে, ভারতে এখন পর্যন্ত কিছু লোক আছে, লাশ এই আমাদের এখানে লাশ এখন পর্যন্ত ভারতে আছে। সাইকেলও আছে, স্কুলে মেলা দূর, এখানে প্রায় ৩ কিলো দূরে, আর ওখানে যাইয়া তো ওখানে যাইয়ে প্লেস পাই না, আমরা দূরের মানুষ, ওখানে গেলে ওই আশেপাশের লোকই ভরিয়ে যায়। এবার ওই পাশে একবারই বিল্ডিং আছে, ওই বিল্ডিং গেছিলাম। একাল তো মানুষ শরীর খেলে ধরফার করে যে বাসমু কিনে বাসমু, আর আমরা বড়ি আমরা কই আমরা মরে গেলাম, নাতি পুতি লইয়াই ভয় বেশি করে, নাতি গেলে ছোটো ছোটো বাচ্চারা কিরম কি বাসাম কি করম। এই নিচু জায়গায় জমি আমরা ওই করছি, ওই এত এখনও তলাই নিয়ে পানি কবে টানে কি করে অত আর বলতে পারি না।